গঙ্গা ভাঙন রোধে হাইকোর্টে জনস্বার্থ মামলা। এলাকাবাসীদের পাশে দাঁড়িয়ে মামলা করলেন আইনের এক ছাত্র। আগামী 16 তারিখ মামলার শুনানি। একাধিক জেলায় গঙ্গা ভাঙন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিঘার পর বিঘা জমি ঘরবাড়ি সব চলে যাচ্ছে গঙ্গার গ্রাসে। সর্বস্ব হারিয়ে আজ নিঃস্ব বহু মানুষ। এবার গঙ্গা ভাঙন নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা করলেন একজন আইনের ছাত্র ও কলকাতা হাইকোর্টের প্র্যাকটিসরত সুতির মেধাবী যুবক মামুদ শেখ। আগামী 16 অক্টোবর এই মামলার প্রথম শুনানি। গঙ্গা ভাঙন অনেকের কাছেই বিভীষিকা, কারণ গঙ্গার গ্রাস থেকে বাদ যায় না কোনো কিছুই। সাম্প্রতিক সময়ে মুর্শিদাবাদ ও মালদা জেলার গঙ্গার ভাঙন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর গঙ্গা ভাঙন ভয়াবহ রূপ নিচ্ছে, সর্বস্ব হারাচ্ছেন হাজার হাজার মানুষ। অথচ রাজ্য বা কেন্দ্রের তরফে স্থানীয়ভাবে এই সমস্যার সমাধান করা হচ্ছে না বলেই অভিযোগ। তাই এবার গঙ্গা ভাঙন নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করলেন একজন আইনের ছাত্র। মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের একাধিক জায়গায় গত কয়েক বছর ধরে বহু বাড়িঘর বিলীন হয়ে গেছে গঙ্গা গর্ভে। বিলীন হয়ে গেছে বিঘার পর বিঘা কৃষি জমি। রাজ্যের তরফ থেকে শুধুমাত্র অস্থায়ী প্রতিরোধে বালির বস্তা দেওয়া হচ্ছে। স্থায়ী সমাধানে কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের তরফে কোনো হেলদোল নেই বলেই অভিযোগ স্থানীয়দের। কিন্তু যে আমাদের কাজটা করছে, আমাদের জন্য তো করছে, তোকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এত বড় যে মোকাবিলাটা করছে, অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি সেই মহান ব্যক্তিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সাধারণ মানুষের জন্য যাদের বাড়িঘর পড়ে গেছে, যাদের ভিটে মাটি আজকে বিলীন হয়ে গেছে নদীগর্ভে, তাদের জন্য একটা বিনা পয়সা তিনি মামলা লড়ছেন। তার জন্য আমরা এলাকাবাসী হিসেবে, গঙ্গা ভাঙন এলাকাবাসী হিসেবে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। এসব কিছুকে সামনে রেখে এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনের ছাত্র তথা কলকাতা হাইকোর্টে প্র্যাকটিসরত মামুদ শেখ। জনস্বার্থ মামলা দায়ের হওয়ায় খুশি গঙ্গা ভাঙন এলাকার সর্বহারা মানুষেরা। পড়ে গেছে, আমাদের থাকার কোনো জায়গা নেই। ধরেন জায়গা যে বাড়ি করবো সেটা তো অর্থ নয় আমাদের, কোথায় পাবো অর্থ? বেড়ি বানানোর সংসার কী করে চালাবো সেটা তো ভাবছি। সরকার নদীর বাড়ি, এখন নদীর পায়খানা টাইখানা সব তো পড়ে গেছে, কলটাও পড়বো হয়ে আছে, মানে কল নাই, ঠিক আছে? এখন সংসারটা কোনোভাবে চলছে আমাদের। এখন আমার নদী ভাঙন বাঁধা চাই। আমাদের ভালো লাগছে শুনে, কিন্তু আমরা চাইছি যে আমাদের সঙ্গে হয়ে আমাদের হয়ে আমাদের যেন উপকার করে, আমরা এটুকু চাইছি। ভালো, আমাদের শুনে ভালো লাগছে, আমাদের প্রতি হ্যাঁ নড়ছে, তো আমরা কেউ শুনে ভালো লাগছে। ধন্যবাদ, আমরা ধন্যবাদ জানাচ্ছি, বা আমাদের প্রতি হয়ে যেন আমরা যুদ্ধে যেন জয় হতে পারি। মাসুদ জানান, এর আগে তিনি স্থানীয় প্রশাসনের কাছে জানতে চেয়েছিলেন এ ব্যাপারে কি কি পদক্ষেপ করা হয়েছে, স্থায়ী সমাধানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন। তা নিয়ে আইনি নোটিশও পাঠিয়েছিলেন, কিন্তু কোনো উত্তর না পাওয়ায় অগত্যা তিনি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। 1952 সাল থেকে মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলে গঙ্গা ভাঙন শুরু হয়, কিন্তু এখন পর্যন্ত রাজ্য সরকার কোনো পারমানেন্ট সলিউশন করেনি, কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। কিন্তু সেপ্টেম্বর মাসের 15 তারিখ আমার কাছে কিছু তথ্য আসে, যেগুলোকে আমরা ওয়ার্ক অর্ডার বলি, যেগুলো টেন্ডার পাস করেছে রাজ্য সরকার। সেখানে সেই টেন্ডারে লেখা ছিল যে শামশেরগঞ্জের যে সমস্ত জায়গাগুলো ভাঙন হচ্ছে সেখানে বালির বস্তা বা মাটির বস্তার সাথে সেগুলোকে লাইলনের কাঁচা দিয়ে ভালো করে বাঁধতে হবে। কিন্তু যখন আমি সেপ্টেম্বর মাসে 24 তারিখ সেখানে যাই, আমি পরিদর্শন করি সেই জায়গাগুলো, তো আমি দেখি সামান্য পরিমাণে বালির বস্তা আর মাটির বস্তা ফেলেছে, যেখানে শুধু মাটির বস্তার পরিমাণটাই বেশি, যেটা আর বড় বড় আইআইটি কলেজগুলোও তাদের ওয়েবসাইটে দিয়েছে যে এইসব কাজের জন্য মাটির বস্তা প্রয়োগ করা যায় না। তারপরে তো যখন দেখি এইসব কাণ্ডকীর্তিগুলো, যে বালির বস্তা মাটির বস্তা ফেলেছে, তারপরে সেই ওয়ার্ক অর্ডারটা ফলো করা হয়নি, সেগুলো দেখে আমি রাজ্য সরকারকে আর শামশেরগঞ্জ ব্লকের যিনি বিডিও আছে তাকে একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলাম, যেখানে তাদেরকে 15 দিনের মধ্যে আমি উত্তর চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে কোনো উত্তর দেয়নি। সেখানে আমি বলেছিলাম যে অ্যাটলিস্ট সেইটাকে ভালো করে পাথর দিয়ে বাঁধানো হোক, কিন্তু তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি আর আমাকে কোনো রিপ্লাই দেয়নি সেই লিগ্যাল নোটিশের। তাই আমি বাধ্য হয়ে আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আমি একটা জনস্বার্থ মামলা ফাইল করেছি। গঙ্গা ভাঙনে সর্বহারাদের জন্য একজন আইনের ছাত্র হয়ে এই লড়াই করার জন্য কৃতজ্ঞতা ও ভালোবাসা
ধন্যবাদ জানিয়েছেন গঙ্গা ভাঙন এলাকার লোকেরা। তাদের আশা, এবার হয়তো তারা গঙ্গা ভাঙনের হাত থেকে রক্ষা পাবেন। কোর্ট যখন আছে তখন কিছু করবেই, এটা আমার একটা ভরসা। হ্যাঁ, উকিল না হলে তো কোর্ট হয় না। হ্যাঁ, কোর্ট আগে না উকিল আগে, স্কুল আগে তারপরে ছাত্র। তো আগে তো রেখেছে বলেই তো ওখানে আমি সবাই যেতে হয়েছে ওই জায়গায়। হ্যাঁ, ওই যে আমার জন্য একটু শুধু লক্ষ্য করেন, আমাকে একটু বাঁচিয়ে দেন। আপনার কি কি গেছে? হ্যাঁ, আমার দুটো বাড়ি ছিল, তো ওটাও চলে গেল, এক মাস হয়ে গেল। প্রথম আমারই হয়েছিল এই প্রথম এই এই পাড়াটাতে, তারপরে তো এটা হলো। কিছু পেয়েছেন সরকারের তরফ থেকে? উনি যে আমাদের জন্য লড়ছেন কলকাতা হাইকোর্টে উকিল, অসংখ্য ধন্যবাদ। আমরা নদীতে বাড়িঘর ভেঙে পড়ে গেছি, আমরা কিছুই আমাদের নাই। এই অবস্থায় আমরা এক বছর হলো আমাদের এখানে আসা, আমরা কোনো কিছুই সহযোগিতা পাইনি। আর একটা কথা কি, এখানে যে নদীতে বালির বস্তা বলছে, মাটির বস্তা ফেলছে নৌকাতে এসে, বর্ষার টাইম এসে ফেলছে, আর কোনো সময় ফেলার কোনো সুযোগ দিচ্ছে না। জানেন, প্রধান আছে, এমএলএ আছে, এমপি আছে, এখানে কোনো কাজই করছে না, আসছে না, দেখতেও আসছে না। আমাদের কথা কোনো পাঠ করবেন না। তবে উকিল সাহেবকে আমি বলবো, অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের জন্য লড়ছেন, এটাই আমাদের কলকাতা হাইকোর্টের উপর আস্থা অনেক আছে। নাই পাবেন, নাই পাবো, ন্যায্য বিচার পাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মুর্শিদাবাদ। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালে বঙ্গা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।